আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা জানিয়ে আবার শুরু করছি আমার আজকের ব্লগ। ব্লগ বললে এটাকে ভুল হবে, আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব আমরা ওয়াকিংয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে একদম খুব সুন্দর বাতাস আসছে। আর হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, চাঁদ উঠেছে অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি চাঁদটা দেখাই আপনাদেরকে, চাঁদটা খুবই সুন্দর, আজকে ফুল মুন বলতে গেলে একদম। আর রবিউল আউয়াল মাসের একদম 14 তারিখ আজকে, খুব সুন্দর মুন উঠেছে। এই তো ওয়েদার কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের। আমিও চিন্তা করলাম যে কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় আসছি। আমরা আসলে আজকে কর্নিশের পাড়ে চলে আসছি, কর্নিশে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আমরা বসছি এই যে এখানটায়, আমরা বসলাম দুজন মিলে বসছি এখানে, আমার হাজবেন্ড বসে আছে আপনাদের সাথে কথা বলেন। হ্যালো, কেমন আছো? হাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? মাস্ক খুলে ফেলো তোমার, এখানে মাস্ক এতে দরকার নেই। কোথায় আছো বলো? আমি আছি আজকে, এটা হচ্ছে আবুধাবির বলতে গেলে শেষ সীমানা, কর্নিশের দিকে লাস্টের দিকে আর কি। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেস। এই দিকে করে বলো না, তুমি তুমি উঠো। হাই, প্রেসিডেন্সিয়াল প্যালেস একটু দেখাই। অনেক সুন্দর দেখতে, দিনের বেলা তো আরো অনেক বেশি সুন্দর লাগে, রাতের সৌন্দর্য অন্যরকম, দিনের সৌন্দর্য অন্যরকম, তাই না? তারপরে এটা হলো এমিরেটস প্যালেস, দিস ইজ দ্য 7 স্টার হোটেল ইন আবু ধাবি, এমিরেটস প্যালেস। এটা আপনারা নিশ্চয় অনেকেই জানেন, অনেকেই পরিচিত এই হোটেলটার সাথে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট ইন রিয়েল কিন্তু খুবই সুন্দর এটা। আমরা এমিরেটস প্যালেসের বিচ সাইডে আছি, দিনের বেলায় দেখা যেত, এখন রাত্রে দেখা যাচ্ছে না, সব ইয়ট গুলো এখানে আছে। ব্যাক সাইড অ্যাকচুয়ালি এটা, এই যে উপরের লাইটটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু কালার চেঞ্জ হয়, সাত কালারের হয় কিন্তু এটা। আসলে খালি চোখে অনেক সুন্দর সবকিছু, ক্যামেরায় তো এত বেশি ক্লিয়ারিটি আসে না, তারপরেও যতটুকু পারি আমি। একটা জিনিস দেখাই মজার বিষয়, এই যে পাশেরটা, এটা হচ্ছে ইতিহাদ টাওয়ার, ইতিহাদ টাওয়ার। এখানে 4টা টাওয়ার আছে, জুমেরা হোটেল আছে এখানে, ওখানে একটা হোটেল আছে, তারপরে এটা হচ্ছে কাসর আল বাহার, এটাও হোটেল, এটা হচ্ছে পার্ক হায়াত, গ্র্যান্ড হায়াত হোটেল, এটা হচ্ছে ইতিহাদ, সরি ইতিহাদ টাওয়ার। আপনারা দেখেছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর মধ্যে অনেক ফেমাস একটা মুভি, যেখানে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং দিয়ে গেছিল, সেই শুটিংটা এই বিল্ডিংয়ে হয়েছে, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে গ্লাস ভেঙে এখানে গেছিলো আর কি। গাড়িটা অনেকদিন অনেকদিন নিচে রাখা ছিল, আমরা গেছিলাম ভিজিট করতে, দুটো শুটিং করা হয়েছে, সালমান খানের লাস্ট মুভি ছিল ফুল
ভিউটা আবার একটু দেখাই, অন্যরকম সুন্দর লাগে এখানে। হয়তো অন্য কোন ফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে, তাই না? দেখ আমাদের পাশে একটা খুব সুন্দর মসজিদ আছে, খুবই সুন্দর মাস্তা, এখানে আমি নামাজ পড়েছিলাম, ভেতরে কিন্তু খুব সুন্দর। মসজিদের গ্লাস দিয়ে মানে পিছন দিয়ে ইয়া দেখা যায়, সমুদ্র দেখা যায়, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, দুবাইয়ের আটলান্টিস হোটেলের মতো ঠিক আবু দাবিতেও একটা হোটেল করেছে, এটার নামটা কি? গ্র্যান্ড প্যারামাউন্ট, গ্র্যান্ড প্যারামাউন্ট হোটেল। আমি একটু জুম করে দেখাই, এটা যদিও এখনো আন্ডার কনস্ট্রাকশন আর অনেক কাজ বাকি, মোটামুটি রেডি হয়ে গেছে, আরেকদিন ওদিকে নিয়ে যাবো, বাট দূর থেকে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। কেমন আছেন আমাকে জানাবেন, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না, আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকেই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল, যাতে পরবর্তীতে আপনারা আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা এই জায়গাটাতে এখন আছি বর্তমানে, এখানটাই বসছি এসে, ওয়েদার কিন্তু খুব সুন্দর, খুবই মজা করছি আমরা আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।